সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই পরিবার পরিজন নিয়ে খুব ভালোভাবে এই মহামারীর পরিস্থিতির মধ্যেও ঈদুল ফিতর উদযাপন করেছ তোমরা সকলেই অবগত আছো যে কোভিড নাইন্টিন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে যার ফলস্বরূপ আমরা শুধু আতঙ্কিতই নই বরং আমাদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন ক্ষেত্রে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে তোমরা জানো তোমাদের পড়াশোনার যে কার্যক্রম তা যেন অব্যাহত থাকে এর তার জন্য রাজশাহী কলেজ প্রশাসন অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়া তোমরা আরও জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে দেশের এই স্থবিরতা কাটিয়ে উঠলেই কিংবা এই পরিবেশ পরিস্থিতি একটু ভালো হয়ে উঠলেই হয়তো আবার নতুন করে আমরা যখন আমাদের সুস্থ সুন্দর একটা পরিবেশ পাবো ঠিক তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাসগুলো বাদ দিয়ে তাদের ক্যাশ প্রোগ্রামের মতোই পরীক্ষাগুলো চালিয়ে নেবে অর্থাৎ তোমাদের যেন সেশন জটে তোমরা না পড়ো তোমাদের যেন সময় নষ্ট না হয় সেই জন্য হয়তো পরীক্ষাগুলো চালিয়ে নেবে আর এই পরীক্ষাগুলো যেহেতু তারা চালিয়ে নিতে চাচ্ছে সুতরাং আমাদের এখন বসে থাকলে চলবে না আমাদের পড়াশোনার প্রস্তুতিটাও থাকতে হবে আর এই পড়াশোনার প্রস্তুতি যেন তোমাদের ঠিক মতো থাকে বা তোমরা যাতে পড়াশোনার মধ্যে থাকতে পারো সেই জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অর্থাৎ আমরা তোমাদেরকে পড়াশোনার মধ্যে রাখার জন্যই অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি আর সেই জন্যই বা তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও বিজ্ঞান এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের শিক্ষার্থীদের অর্থাৎ বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের তাদের ব্যষ্টিক অর্থনীতি কোর্স নিয়ে দ্বিতীয়বারের মতো হাজির হয়েছি তোমরা হয়তো আমাকে সকলেই চেনো আমি তোমাদের সাথে আজকে আছি মোসাম্মদ সাবমিল্লা খাতুন প্রভাষক হিসাব বিজ্ঞান রাজশাহী কলেজ রাজশাহী প্রিয় শিক্ষার্থী আমরা আজকে ইকোনমিক্সের ব্যষ্টিক অর্থনীতি বা ইকোনমিক্সের আমরা অধ্যায় দ্বাদশ অর্থাৎ বারোতম অধ্যায়ের কিছু বিষয় নিয়ে কথা বলবো তো শিক্ষার্থী দেখি আমরা এই অধ্যায়ের শেষে আমরা বা এই আলোচনা শেষে কী শিখতে পারবো এই অধ্যায়ে যেটা আছে শিক্ষার্থী তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের দ্বাদশ অধ্যায়ে আছে শ্রম বাজার বা লেবার মার্কেট আসলে আমরা বিভিন্ন ধরনের মার্কেট সম্বন্ধে পড়েছি বা মার্কেটিংয়ে পড়েছি ম্যানেজমেন্টে পড়েছি আজকে ইকোনমিক্সে আমরা শ্রম বাজার বা লেবার মার্কেট সম্বন্ধে কিছুটা জানবো তোমরা এর আগেও ষষ্ঠ অধ্যায় শ্রম সম্বন্ধে জেনেছ কিন্তু আজকে শ্রম বাজার নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী আজকের এই আলোচনা শেষে তোমরা শ্রম কি সেটা বলতে পারবে শ্রমের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে মজুরি সম্পর্কে বিস্তারিত ধারণা ব্যাখ্যা করতে পারবে তো শিক্ষার্থী চলো আমরা এবার চলে যাই মূল আলোচনায় প্রিয় শিক্ষার্থী তোমরা দেখছো যে এইখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে এই প্রত্যেকটা ছবিতেই আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু কাজ হচ্ছে অর্থাৎ একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি সুতা কাটা হচ্ছে আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা পড়াচ্ছেন আরেকটা ছবিতে দেখছি তাঁত বোনা হচ্ছে এই প্রত্যেকটা ছবিতেই আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু কাজ হচ্ছে সাধারণভাবে এই কাজগুলোকে আমরা কি বলে থাকি শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ সাধারণভাবে এই কাজগুলোকে আমরা কিন্তু শ্রম বলে থাকি আসলেই উৎপাদন কাজে মানুষ যদি শারীরিক বা মানসিকভাবে কোনো প্রচেষ্টা চালায় তাহলে সেটাকে আমরা শ্রম বলি তাহলে শিক্ষার্থী আমরা দেখি আসলে শ্রমের সংজ্ঞা বা শ্রম আসলে কি আমরা জানি উৎপাদনের যে চারটি উপাদান শ্রম তাদের মধ্যে অন্যতম মনে আছে শিক্ষার্থী উৎপাদনের উপাদানগুলো আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় পড়েছি উৎপাদনের চারটি উপাদান অর্থাৎ ভূমি শ্রম মূলধন এবং সংগঠন শ্রম হচ্ছে উৎপাদনের আদি এবং অনন্ত উপাদান অর্থাৎ এই উপাদান ছাড়া উৎপাদন কিছুতেই সম্ভব না সুতরাং আমরা বলতেই পারি যে শ্রম উৎপাদনের অন্যতম একটি উপাদান সুতরাং আমরা এবার দেখি যে আসলে শ্রম কি শিক্ষার্থী লক্ষ্য করো মানসিক বা শারীরিক যে কোনো ধরনের পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় তাই শ্রম এই সংজ্ঞাটা দিয়েছেন অধ্যাপক মার্শাল অধ্যাপক মার্শাল বলছেন যে মানসিক বা শারীরিক যে কোনো ধরনের পরিশ্রম অর্থাৎ শারীরিক বা মানসিক যে কোনো ধরনের পরিশ্রম বা প্রচেষ্টা যা আংশিক বা সম্পূর্ণভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয় অর্থাৎ শিক্ষার্থী আমরা বুঝতে পারছি যে পরিশ্রম যদি আনন্দ লাভের জন্য করা হয় তাহলে সেটাকে আমরা শ্রম বলবো না আমরা তখনই শ্রম বলবো যখন এইখানে কোনো আনন্দ লাভের উদ্দেশ্য ছাড়া এইখানে অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকবে বা উপার্জনের উদ্দেশ্য থাকবে তখন আমরা তাকে শ্রম বলবো অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে উৎপাদন কার্যে ব্যবহৃত মানুষের দৈহিক ও মানসিক যে পরিশ্রম বা যে প্রচেষ্টা যা অর্থ উপার্জনের জন্য করা হয় তাকেই শ্রম বলে শিক্ষার্থী আমি আবারও বলছি শ্রম হচ্ছে মানুষের শারীরিক বা মানসিক যে কোনো ধরনের প্রচেষ্টা যা অর্থ উপার্জনের জন্য করা হয়ে থাকে তাকেই শ্রম বলা হয় শুধুমাত্র আনন্দ লাভের উদ্দেশ্যে যদি কিছু করা হয় তাহলে সেটাকে আমরা শ্রম বলে অভিহিত করি না শিক্ষার্থী এবার আমরা শ্রমের বৈশিষ্ট্য দেখব আমরা দেখলাম যে শ্রম আসলে কি বা সেটা থেকে যদি আমরা শ্রমকে আলা মানে আইডেন্টিফাই করতে চাই শ্রমের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো তাহলে প্রথমে যেটা আসে মানবিক ও জীবন্ত উপাদান মানবিক ও জীবন্ত উপাদান শ্রম একটি মানবিক এবং জীবন্ত উপাদান কেননা শ্রমের মালিক এবং শ্রমিক মালিক বা শ্রমের মালিক আসলে শ্রমিক তিনি জীবিত থাকলেই শ্রম ও জীবন্ত বা কর্মক্ষম থাকে শ্রমিকের মৃত্যুর সাথে সাথে কিন্তু শ্রমেরও মৃত্যু হয় অর্থাৎ একজন শ্রমিক যদি মরে যায় তাহলে তার থেকে আর শ্রম পাওয়া সম্ভব নয় তাছাড়া শ্রম সম্পর্কে যে কোনো প্রশ্নই মানবিক নীতির সাথে সম্পৃক্ত অর্থাৎ মানবিক নীতি শ্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা যদি উৎপাদনের অন্য যে উপাদানগুলো আছে ভূমি বা মূলধন এগুলোর কথা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারি যে এগুলো কিন্তু জড় পদার্থ এগুলোর কোনো প্রাণ নেই কিন্তু বা এগুলোর কোন তো নিজস্ব শর্তাও নেই কিন্তু শ্রমের নিজস্ব শর্তা আছে বা শ্রমিক মানবিক বা মানুষের সাথে জড়িত কিংবা শ্রমিক যে জীবন্ত তহ তাহলেই কিন্তু শ্রম জীবন্ত সুতরাং আমরা বলতে পারি যে শ্রমের যে প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে মানবিক এবং জীবন্ত নেক্সট হচ্ছে শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন অর্থাৎ শ্রমের মালিক হচ্ছে শ্রমিক আর এই মালিকের কাছ থেকে শ্রমকে কিন্তু বিচ্ছিন্ন করা যায় না আমরা বলতে পারি যে ভূমি বা সংগঠন মূলধন এগুলোকে কিন্তু বিচ্ছিন্ন করা যায় কিন্তু শ্রম যেখানে আছে সেখানে শ্রমিককে থাকতে হবে দুইজন ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ সশরীরে যদি শ্রমিক উপস্থিত না থাকে বা তাহলে কিন্তু শ্রম দেওয়া সম্ভব নয় অর্থাৎ আমরা বলতেই পারি যে শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন একে অপরের থেকে বিচ্ছিন্ন করা যাবে না উৎপাদন কাজে শ্রমিকের উপস্থিতি অপরিহার্য অর্থাৎ যেখানে শ্রম থাকবে সেখানে শ্রমিককে উপস্থিত থাকতে হবে শ্রমিক যদি সশরীরে উপস্থিত না থাকে তাহলে শ্রমের যোগান দেওয়া সম্ভব নয় অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় শ্রমিককে শ্রম দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে প্রোডাকশানের ক্ষেত্রে শ্রমিক উপস্থিত না থাকলে শ্রম দেওয়া সম্ভব নয় সুতরাং আমরা বলতে পারি যে শ্রমিকের উপস্থিতি অপরিহার্য শ্রমের ক্ষেত্রে শ্রমিক উপস্থিত না থাকলে শ্রম দেওয়া সম্ভব নয় প্রিয় শিক্ষার্থী নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি সচল উপাদান সচল উপাদান অর্থাৎ উৎপাদনের যে অন্য অন্য উপাদানগুলো আছে তার মধ্যে মূলধন কিছুটা সচল যদি আমরা বলে থাকি কিন্তু শ্রম সবচেয়ে বেশি সচল অর্থাৎ এটাকে এক স্থান থেকে অন্য স্থানে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় বা বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু স্থানান্তর করা যায় অর্থাৎ এটা একটা সচল উপাদান যদিও এই সচলতার পেছনে অনেক বাধা রয়েছে তবু আমরা বলতে পারি শ্রম সবচেয়ে সচল উপাদান উৎপাদনের যে চারটি উপাদান রয়েছে তার মধ্যে সর্বোচ্চ সচল উপাদান হচ্ছে শ্রম ক্ষণস্থায়ী উপাদান ক্ষণস্থায়ী এটাকে অবিনশ্বর নয় কিন্তু এটা খুবই ক্ষণস্থায়ী শ্রমিকের শ্রম সক্রিয় করে রাখা যায় না কাজ না করলে কিন্তু শ্রমিকের শ্রম নষ্ট হয়ে যায় ভূমি বা মূলধন কিন্তু মানে সঞ্চয় করে রাখা যায় বা এটা অনেক সময় ফেলে রাখলে নষ্ট হয় না কিন্তু শ্রম ফেলে রাখলে নষ্ট হয় এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না আবার ক্রমাগত পরিশ্রমের ফলে অনেক সময় কিন্তু শ্রমিকের কাজ করার ক্ষমতাও কমে যায় কিংবা সুষম খাদ্য বা চিকিৎসা কিংবা স্বাস্থ্যের যে দুর্বলতা কিংবা মৃত্যু বিভিন্ন কারণে শ্রমিকের শ্রম একেবারেই শেষ হয়ে যায় অর্থাৎ এটা খুবই ঘনস্থায়ী সঞ্চয় অসম্ভব শ্রমিকের শ্রমকে সঞ্চয় করা যায় না একেবারেই না কেননা কেন আমরা যেটা দেখলাম যে আজকে যদি একজন শ্রমিক কাজ না করে কালকে কিন্তু সেই শ্রমিকের পক্ষে কাজ করা সম্ভব না মানে আজকের কাজটা কালকে করা সম্ভব না এজন্যই কিন্তু বলা হচ্ছে যে শ্রম সঞ্চয় সম্ভব না যে যখনকার প্রয়োজন ঠিক তখনই শ্রম যদি দেওয়া হয় তাহলে ঠিক আছে নতুবা সেটা সঞ্চয় করে রাখা যাবে না বেশি মজুরিতে কম যোগান শিক্ষার্থী লক্ষ্য করো বেশি মজুরিতে কম যোগান কথাটা একটু অন্যরকম যে মজুরি বেশি দিলে যোগান কমে যায় এটা আসলে তাই কারণ মজুরি বাড়লে শ্রমের সময় অনেক সময় কমে যায় কেননা আমরা বেশি মজুরি পেলে কাজ করতে চাই না বিশ্রাম নিতে চাই প্রিয় শিক্ষার্থী তোমরা যদি একটা রিক্সা চালকের কথা চিন্তা করো তারা যদি একদিনে বেশি পরিমাণ ইনকাম করে ফেলে পরের দিন চাই কিন্তু বিশ্রাম নিতে সুতরাং আমরা বলতে পারি যে বেশি মজুরিতে শ্রমের যোগান অনেক সময় কমে যায় কষাকষির ক্ষমতা কম অর্থাৎ খুব একটা কষাকষি করা যায় না পৃথকভাবে আসলে শ্রমিকের দর ক্ষমতা কম এটা বলাই যায় কেননা শ্রমিক শ্রমের যোগান বেশিকাল ধরে রাখতে না আমরা বললাম যে শ্রম সঞ্চয় সম্ভব না তাছাড়া শ্রমিকের সঞ্চয় এবং আর্থিক ক্ষমতা খুবই কম এজন্যই কিন্তু শ্রমিকেরা অল্প মজুরিতে অনেক সময় কাজ করতে বাধ্য হয় আর বর্তমানে তো শ্রমিক সংঘের ক্ষমতা একদমই নেই সেজন্য কিন্তু শ্রমিকেরা দরকষাকষি করে খুব একটা লাভবানও হয় না এই জন্য অল্প মজুরিতেও অনেক সময় কাজ করতে আগ্রহ দেখায় এগুলো শ্রমের বৈশিষ্ট্য এছাড়াও শিক্ষার্থী শ্রমের আরও একটা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য আছে যে এটা একসাথে উৎপাদনের উপাদান এবং উদ্দেশ্য অর্থাৎ শ্রম একই সাথে উৎপাদনের উপাদান এবং উৎপাদনের উদ্দেশ্য কেননা আমরা জানি যে সকল প্রকার উৎপাদনের মূল উদ্দেশ্য হলো মানুষের ভোগ বা অভাব মোচন অর্থাৎ প্রোডাকশান আমরা কেন করি মানুষের ভোগ করার করার জন্য বা মানুষের অভাব মোচন করার জন্য শ্রমিক উৎপাদনের অন্য অন্য উপাদানের সাথে সহযোগিতা করে যে সকল দ্রব্য উৎপাদন করে আবার সেই সকল দ্রব্য সে নিজেই ভোগ করে সুতরাং উৎপাদনকারী এবং ভোগকারী উভয় রূপেই আমরা শ্রমিককে দেখতে পাই সুতরাং আমরা বলতেই পারি শ্রম উৎপাদনের উপাদান আবার উৎপাদনের উদ্দেশ্যও বটে এছাড়াও শিক্ষার্থী আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যেমন বুদ্ধি ও বিচার শক্তি শ্রমের সঙ্গে কিন্তু এই বুদ্ধি বিচার শক্তি অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত কেননা নিছক যদি পরিশ্রমী দরকার হতো তাহলে মানুষ কিন্তু যান্ত্রিকভাবে অবিরাম যে যন্ত্রগুলো চলতে পারে সেগুলো দিয়ে কাজ করানো যেত কিন্তু এই যন্ত্রগুলোকে চালানোর উপযোগী করে তোলা শ্রমিকেরই বুদ্ধি বা বিচার শক্তির ফল সুতরাং আধুনিককালে শ্রম যান্ত্রিক ভিত্তিক হওয়াও শ্রমিকের বিচার বুদ্ধি গুরুত্ব আরও বেড়েছে অর্থাৎ এই যান্ত্রিক শক্তিগুলো প্রয়োগ করা বা চালনা করার জন্যও শ্রমিক দরকার সুতরাং আমরা বলতে পারি শ্রমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধি এবং বিচার শক্তি এছাড়াও আরও বৈশিষ্ট্য রয়েছে যেমন বলতে পারি যে সঞ্চয় করা অসম্ভব যেটা আমরা অলরেডি বলেছি এ ধরনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে বা যোগানের পরিবর্তনে মন্থরগতি অর্থাৎ অতি ধীরে পরিবর্তিত হয় এটার যোগান খুব দ্রুত এটার যোগান পরিবর্তন করা সম্ভব হয় না এ ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে শ্রমের আশা করি শিক্ষার্থী তোমরা শ্রমের বৈশিষ্ট্য খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং লিখতে পারবে তো শিক্ষার্থী এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মজুরি আমরা মজুরি কি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করব। সাধারণ অর্থে শ্রমিকের পারিশ্রমিককে মজুরি বলে প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ দেখলাম যে শ্রমিক যে কাজ করে তাকে আমরা শ্রম বলছি আর এই শ্রম দেওয়ার ফলে যে উপার্জন হয় বা এই শ্রমের যে পারিশ্রমিক পাওয়া যায় সেটাকে বলা হয় মজুরি অর্থাৎ উৎপাদন কাজে অংশগ্রহণের জন্য যে পারিশ্রমিক গ্রহণ করে শ্রমিক তাকে বলা হয় মজুরি এটা সিম্পল ভাষায় বা সাধারণ অর্থে কিন্তু অর্থনীতিতে মজুরি শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ অর্থনীতিতে একটু মানে অন্যভাবে ব্যবহৃত হয় অর্থনীতিতে মজুরি বলতে উৎপাদন কাজে নিযুক্ত শ্রমিক অর্থনীতিতে মজুরি বলতে উৎপাদন কাজে নিযুক্ত শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় তাকেই বোঝায় অর্থাৎ উৎপাদন কাজে নিযুক্ত শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় সেটাই হচ্ছে মজুরি যেমন একজন শিক্ষক বা চিকিৎসক বা শ্রমিক এ ধরনের বিভিন্ন পেশা যার যেটা পেশা সেই পেশা থেকে কাজ করার ফলে যে পারিশ্রমিক পেয়ে থাকে সেটাকেই আমরা বলছি মজুরি এরূপ পারিশ্রমিক আমরা বলে থাকি বিভিন্ন অর্থনীতিবিদ মজুরিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন অধ্যাপক বেনহাম বলছেন চুক্তির অধীনে কাজ করার জন্য নিয়োগকর্তা শ্রমিককে যে অর্থ প্রদান করে তাকে মজুরি বলে বেনহাম বলছেন কি চুক্তির অধীনে কাজ করার জন্য শিক্ষার্থী লক্ষ্য করো চুক্তির অধীনে কাজ করার জন্য নিয়োগকর্তা শ্রমিককে যে অর্থ প্রদান করে তাকে মজুরি বলে চুক্তির অধীনে কাজ করার জন্য নিয়োগকর্তা শ্রমিককে যে পারিশ্রমিক প্রদান করে তাকে বলা হচ্ছে মজুরি এটা অধ্যাপক বেনহামের মতে আবার অধ্যাপক কে কে ডুয়েট বলছেন শ্রমিকের সেবার বিনিময়ে যে দাম পা দেওয়া হয় শ্রমিক যে সেবা প্রদান করে তার বিনিময়ে যে দাম দেওয়া হয় তাকেই মজুরি বলছেন অর্থাৎ উনি পারিশ্রমিক না বলে বলছেন দাম অর্থাৎ শ্রমিকের সেবার বিনিময়ে যে দাম দেওয়া হয় আবার অধ্যাপক সেলিগমন বলছেন শ্রমিকের পারিশ্রমিককেই মজুরি বলা হয় শ্রমিকের পারিশ্রমিককেই মজুরি বলা হয় সুতরাং মোর্দা কথা যেটা দাঁড়ায় বা সবশেষে আমরা যেটা বলতে পারি যে অর্থনীতিতে মজুরি বলতে শ্রমিকের পারিশ্রমিককেই বোঝায় বা শ্রমিক কাজ বা সেবা দেওয়ার বিনিময়ে যে অর্থ বা যে পারিশ্রমিক পেয়ে থাকে তাকে আমরা মজুরি বলছি সাধারণত মজুরি দুইটা উপায়ে দেওয়া হয়ে থাকে একটা সময় ভিত্তিক মজুরি এবং কর্মভিত্তিক মজুরি শিক্ষার্থী সময় ভিত্তিক মজুরি অর্থাৎ নির্দিষ্ট সময় কাজ করার জন্য যে মজুরি দেওয়া হয়ে থাকে তাকে সময় ভিত্তিক মজুরি বলা হচ্ছে আর একটা নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদনের জন্য যে মজুরি দেওয়া হয় তাকে আমরা বলছি কর্মভিত্তিক মজুরি অর্থাৎ দেখা যাচ্ছে আমাকে একটা কাজের চুক্তি দেওয়া হলো যে এক ঘন্টায় একটা নির্দিষ্ট পরিমাণ কাজ দিয়ে দেওয়া হলো যেমন আমরা যদি সাহেব বাজারের কথা চিন্তা করি যে এখানে যে কম্পিউটারের দোকানগুলো আছে এখানে বলা হলো তুমি যদি এক ঘন্টা টাইপ করে দাও তাহলে তোমাকে পাঁচশো টাকা দেওয়া হবে এটা হচ্ছে তার সময় ভিত্তিক মজুরি অর্থাৎ একটা নির্দিষ্ট সময় তাকে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে আর যদি তাকে বলা হয় যে তুমি একটা অ্যাপ্লিকেশান টাইপ করে দাও তাহলে এই অ্যাপ্লিকেশনের বিনিময়ে তোমাকে একশো টাকা দেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট কাজ দিয়ে দেওয়া হয়েছে এই কাজ কাজটার জন্য তাকে যে মজুরি দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে কর্মভিত্তিক মজুরি অর্থাৎ শিক্ষার্থী আমরা উদাহরণে দেখলাম তিনি দুটা কাজে টাইপ করছেন একটা সময়ের ভিত্তিক চুক্তি আর একটা চুক্তি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কাজ অর্থাৎ কাজের ভিত্তিতে যখন মজুরি দেওয়া হয় তখন তখন আমরা বলি তাকে কর্মভিত্তিক মজুরি আর যদি বলছি সময়ের ভিত্তিতে মজুরি দেওয়া হয় তাহলে তাকে আমরা বলছি সময় ভিত্তিক মজুরি সুতরাং শিক্ষার্থী এভাবে আসলে মজুরি প্রদান করা হয়ে থাকে নেক্সট আমরা যেটা দেখব মজুরির শ্রেণীবিভাগ অর্থাৎ মজুরিকে কয়টা ভাগে ভাগ করা যায় মজুরিকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি একটা হচ্ছে আর্থিক মজুরি একটা প্রকৃত মজুরি শিক্ষার্থী আমরা মজুরির তো সংজ্ঞা দেখলাম কিন্তু মজুরির যে শ্রেণীবিভাগ রয়েছে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবো কেননা এখান থেকে তোমাদের প্রশ্ন বেশি আসে যে আর্থিক ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য আর্থিক এবং প্রকৃত মজুরির পার্থক্য বুঝতে গেলে আমাদের ডেফিনেশানটা খুব ভালো করে বুঝতে হবে শিক্ষার্থী লক্ষ্য করো প্রথমে আমরা যাব আর্থিক মজুরিতে আর্থিক মজুরি বা মানি ওয়েজেন্স যেটা আমরা বলছি এটাকে আসলে এরা বলতে কি বুঝি একজন শ্রমিক কোনো নির্দিষ্ট সময়ে তার শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পাই বা পারিশ্রমিক হিসেবে যে অর্থ পায় তাকে আর্থিক মজুরি বলছি অর্থাৎ একজন শ্রমিক একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে যে অর্থ পায় তাকে আমরা কি বলছি আর্থিক মজুরি অর্থাৎ টাকার অঙ্কে শ্রমিক যে পরিমাণ অর্থ উপার্জন করে টাকার অঙ্কে শ্রমিক যে পরিমাণ পারিশ্রমিক উপার্জন করে সেটাকে বলছি আর্থিক মজুরি শিক্ষার্থী আই রিপিট টাকার অঙ্কে একজন শ্রমিক যে উপার্জন করে বা যে পরিমাণ উপার্জন করে তাকে বলছে আর্থিক মজুরি এবার একজন শ্রমিক যদি এক মাস কাজ করে দশ হাজার টাকা পাই তাহলে সেই দশ হাজার টাকাটাই তার আর্থিক মজুরি তাহলে আমরা প্রকৃত মজুরি যদি দেখি তাহলে এটা সম্বন্ধে আরও ক্লিয়ার ধারণা আসবে আমাদের প্রকৃত মজুরি আসলে কি শিক্ষার্থী লক্ষ্য করো একজন শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে মজুরি হিসেবে যে পরিমাণ অর্থ লাভ করে এবং তা দ্বারা যে পরিমাণ পণ্য সামগ্রী সেবা ক্রয় করতে পারে তাদের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে শিক্ষার্থী এখানে একটা জিনিস এসছে সেটা হচ্ছে ক্রয় করার ক্ষমতা অর্থের ক্রয় করার ক্ষমতা অর্থাৎ আমি আগে উদাহরণ দিয়েছিলাম যে একজন শ্রমিক এক মাস কাজ করে দশ হাজার টাকা মজুরি পেয়েছে এখন এই দশ হাজার টাকা দ্বারা সে বাজারে কি পরিমাণ পণ্য সামগ্রী বা সেবা ক্রয় করতে পারছে তার সমষ্টিকে কিন্তু আমরা বলছি প্রকৃত মজুরি এছাড়াও এখানে আরও একটা বিষয় জড়িত সেটাকে হচ্ছে নিয়োগকর্তা থেকে তিনি যদি অন্য কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে সেই সুযোগ সুবিধা সমষ্টিকেও প্রকৃত মজুরির মধ্যে নিয়ে নেওয়া হয় অর্থাৎ আমি আরও ভালোভাবে যদি তোমাদেরকে বলি তাহলে ঠিক এরকম যে শ্রমিক তার আর্থিক মজুরির বিনিময়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবা ভোগ করে অর্থাৎ তিনি যে আর্থিক মজুরিটা পেলেন সেই আর্থিক মজুরি থেকে যেই পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবা ভোগ করতে পারে বা ক্রয় করতে পারে এবং তিনি যেই প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠান থেকে তিনি যে সকল সুযোগ সুবিধা লাভ করেছেন তাদের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে আমি যদি একটা উদাহরণ দিই যেমন একজন শ্রমিক আমরা একটু আগে বললাম যে তিনি দশ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে অর্থ পেয়ে থাকেন এর সাথেও যদি তিনি বিনামূল্যে চিকিৎসা পান তিনি যদি টেলিফোন ভাড়া ভাতা পান তিনি যদি গাড়ি ভাতা পান এছাড়াও তিনি যদি চিকিৎসা ভাতা পান তাহলে এগুলো কিন্তু তার আর্থিক মজুরির সাথে যুক্ত হয়ে যাচ্ছে এইগুলো সব কিছুর সমষ্টিকে আমরা বলছি প্রকৃত মজুরি অর্থাৎ শিক্ষার্থী আমরা আরেকটু দেখব যে আসলে প্রকৃত মজুরি কী তোমরা যদি এটা দেখো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে প্রকৃত মজুরি বলতে আর্থিক মজুরি প্লাস অন্য অন্য সুযোগ সুবিধা এই অন্য অন্য সুযোগ সুবিধা বলতে আমরা যে আদার্স ফ্যাসিলিটিসগুলো বোঝালাম সেটা যেমন বললাম যে পোশাক ভাতা হতে পারে চিকিৎসা ভাতা হতে পারে বাসস্থান ভাতা হতে পারে টেলিফোন ভাতা হতে পারে যাতায়াত ভাতা হতে পারে বাড়ি ভাড়া ভাতা হতে পারে বা কাজের পরিবেশ সুন্দর এইগুলো হতে পারে এই সকল যে সমষ্টি অর্থাৎ আর্থিক মজুরি প্লাস এইগুলো সুযোগ সুবিধার সমষ্টিকে আমরা বলছি প্রকৃত মজুরি সংক্ষেপে যদি আমরা বলি তাহলে আবার বলছি যে আর্থিক মজুরির ক্রয় ক্ষমতাকে প্রকৃত মজুরি বলা হয় অর্থাৎ আমরা যে বললাম যে প্রথম সংগাতে বলেছি যে আমরা যদি দশ হাজার টাকা ইনকাম করি তাহলে সেই দশ হাজার টাকা দিয়ে আমরা কি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করছি অর্থাৎ আমরা দশ হাজার টাকা দিয়ে অনেক সময় কিন্তু দশ হাজার টাকার পূর্ণ সামগ্রী ক্রয় করতে পারি না কেননা মুদ্রাস্ফীতির যে একটা বিষয় আছে এইখানে সেটা কিন্তু কাউন্টেবল হয়ে যায় বা গণনাযোগ্য হয়ে যায় তো আমরা দশ হাজার টাকা দিয়ে অনেক সময় তার কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি অর্থাৎ বাজারে যদি খুব বেশি দাম স্তর খুব বেশি থাকে অর্থাৎ প্রোডাক্টের মূল্য যদি খুব বেড়ে যায় বা আমাদের মুদ্রাস্ফীতি যদি খুব বেড়ে যায় তাহলে কিন্তু আমরা অল্প পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারি অর্থাৎ দশ হাজার টাকাতে আমরা দশ হাজার টাকার পণ্য না কিনে হয়তো অনেক সময় সাড়ে নয় হাজার বা এরকম টাকার পণ্য ক্রয় করতে পারি সেই ক্ষেত্রে আমাদের প্রকৃত মজুরি কিন্তু সাড়ে নয় হাজার হয়ে হয়ে যায় সুতরাং আমরা যদি এটাকে আরও ভালোভাবে বা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে আমরা বলি যে প্রকৃত মজুরিকে ডাব্লু পি দ্বারা প্রকাশ করা হয় ডাব্লু পি ডাব্লু প্লাস এফ বলা যেতে পারে ডাব্লু বাইপি প্লাস এফ বলা যেতে পারে এক্ষেত্রে কিন্তু ডাব্লু হচ্ছে আর্থিক মজুরি আর পি হচ্ছে দাম স্তর ডাব্লু হচ্ছে আর্থিক মজুরি পি হচ্ছে দাম স্তর প্লাস এফ যেটা আমি বলছি শিক্ষার্থী সেই ক্ষেত্রে কিন্তু আদার্স ফ্যাসিলিটিসের কথা বলা হচ্ছে অর্থাৎ অন্য যে সুযোগ সুবিধা সুতরাং আমরা বলতে পারি প্রকৃত মজুরি সমান আর্থিক মজুরি প্লাস অন্য অন্য সুযোগ সুবিধা প্লাস অর্থের ক্রয় ক্ষমতা বা প্রকৃত মজুরির যে আর্থিক মজুরির যে ক্রয় ক্ষমতা সেটাকে আমরা বলছি প্রকৃত মজুরি আশা করি শিক্ষার্থী তোমরা আরও ভালো করে বুঝতে পেরেছো যে প্রকৃত মজুরি কী আমরা যদি দুটার মধ্যে পার্থক্য দেখি তাহলে ধারণাটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে চলো শিক্ষার্থী আমরা দুটার মধ্যে পার্থক্য দেখিনি আর্থিক ও প্রকৃত মজুরির মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে এই পার্থক্যটা দেখবে কারণ কেননা এই পার্থক্য তোমাদের অনেক সময় পরীক্ষাতেও বসে যেটা বলছি প্রথমতই সংজ্ঞাগত পার্থক্য আমরা আর্থিক এবং প্রকৃত মজুরির সংজ্ঞা দেখেছি আবারও দেখব আমরা যে সংজ্ঞাগত আসলে কী ধরনের পার্থক্য হয়ে থাকে আর্থিক মজুরির ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে অর্থ লাভ করে তাকে আর্থিক মজুরি বলে পারিশ্রমিক হিসেবে যে অর্থ লাভ করে শিক্ষার্থী যে অর্থ লাভ করে সেটা হচ্ছে আর্থিক মজুরি আপর দিকে আর্থিক মজুরির ক্রয় ক্ষমতা আর্থিক মজুরির ক্রয় ক্ষমতা তথা আর্থিক মজুরি দিয়ে শ্রমিক যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে তাকে প্রকৃত মজুরি বলা হচ্ছে অর্থাৎ আর্থিক মজুরির ক্রয় ক্ষমতাকে আমরা বলছি প্রকৃত মজুরি নেক্সট যেটা হচ্ছে নির্ণয়ের মাপকাঠি শিক্ষার্থী আমরা আর্থিক এবং প্রকৃত মজুরি কিভাবে নির্ণয় করতে পারি আর্থিক মজুরি নির্ণয়ের মাপ একমাত্র মাপকাঠি হলো অর্থ অর্থাৎ আর্থিক মজুরি অর্থ দ্বারা মাপ করা যায় কিন্তু প্রকৃত মজুরি আর্থিক মজুরির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে কৃত দ্রব্য সামগ্রী প্রাপ্ত সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্যের ভিত্তিতে পরিমাপ করা হয় সুতরাং আমরা বলতে পারি আর্থিক মজুরি শুধুমাত্র নির্ণয়ের মাপকাঠি হল অর্থ কিন্তু প্রকৃত মজুরি নির্ণয়ের মাপকাঠি শুধুমাত্র অর্থ নাই শুধুমাত্র অর্থ নয় প্রকৃত মজুরি নির্ণয়ের মাপকাঠি হচ্ছে অর্থ প্লাস অর্থ প্রকৃত মজুরি অর্থ প্লাস হচ্ছে আর্থিক মজুরি দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় করার ক্ষমতা প্লাস হচ্ছে আমাদের অন্য অন্য যে সুযোগ সুবিধা সব কিছু দ্বারাই কিন্তু প্রকৃত মজুরি নির্ণয় করা যায় অর্থাৎ প্রকৃত মজুরি নির্ণয়ের মাপকাঠিটা একটু জটিল নেক্সট সঠিক অর্থনৈতিক অবস্থা বিচার শিক্ষার্থী এটি একটু লক্ষ্য করবো আমরা যদি চিন্তা করি একজন শ্রমিকের অর্থনৈতিক অবস্থার কথা যদি আমরা বিচার বিশ্লেষণ করতে যাই তাহলে তার সঠিক অর্থনৈতিক অবস্থা কোন মজুরি দ্বারা বিচার বিশ্লেষণ করব অবশ্যই আমরা আর্থিক মজুরি নয় প্রকৃত মজুরি দ্বারা তার অর্থনৈতিক অবস্থা বিচার বিশ্লেষণ করব শ্রমিকদের সঠিক অর্থনৈতিক অবস্থা বিচার বিশ্লেষণ করার জন্য একমাত্র মাধ্যম বা পন্থা হচ্ছে প্রকৃত মজুরি কেননা আর্থিক মজুরি অনেক সময় বৃদ্ধি পেলেও কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অনেক সময় পূর্বের তুলনায় কম দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় সেক্ষেত্রে কিন্তু প্রকৃত আর্থিক অবস্থা খুঁজে পাওয়া যায় না সুতরাং আমরা বলতে পারি একজন শ্রমিকের আর্থিক অবস্থা বিচার বিশ্লেষণের জন্য অবশ্যই আমাদের প্রকৃত দিকে লক্ষ্য রাখতে হবে অ্যাডাম স্মিথ এ প্রসঙ্গে একজন কথা বলেছেন একটা কথা বলেছেন যে কোনো শ্রমিক ধনী না দরিদ্র কোনো শ্রমিক ধনী না দরিদ্র কম না বেশি মজুরি পায় তা আর্থিক মজুরির অনুপাতে নয় বরং প্রকৃত মজুরির অনুপাতে বিচার বিশ্লেষণ করা হয় অর্থাৎ একজন শ্রমিকের সঠিক অর্থনৈতিক অবস্থা বিচার বিশ্লেষণ করা হয় প্রকৃত মজুরি দ্বারা আর্থিক মজুরি দ্বারা নয় কর্মস্পৃহা শিক্ষার্থী তোমরা এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে মানুষের কর্মস্পৃহা বা শ্রমিকের কর্মস্পৃহা কোন মজুরির দ্বারা বৃদ্ধি পায় নিশ্চয়ই আর্থিক মজুরির তুলনায় প্রকৃত মজুরির দ্বারা শ্রমিকের কর্মস্পৃহা খুব বেশি বৃদ্ধি পায় বা প্রভাবিত হয় প্রকৃত মজুরির ওপর শ্রমিকের জীবনযাত্রার মান সুখ স্বাচ্ছন্দ্য প্রভৃতি নির্ভর করে এগুলো কখনোই আর্থিক মজুরির উপর নির্ভরশীল নয় ফলে শ্রমিকদের নিকট প্রকৃত মজুরির তুলনায় আর্থিক মজুরি অধিক আকর্ষণীয় প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমিকের কর্মস্পৃহা অনেক বেশি বৃদ্ধি পায় এবং প্রকৃত মজুরি শ্রমিকদের কর্মস্পৃহাকে প্রভাবিত করে যা আর্থিক মজুরি পারে না এই প্রসঙ্গে মার্শাল একটা কথা বলেছেন কোনো প্রেশার প্রতি শ্রমিকের আকর্ষণ আর্থিক আয়ের ওপর নয় বরং তা প্রকৃত আয়ের ওপর নির্ভরশীল অর্থাৎ একটা পেশার উপর শ্রমিক কতটা আকর্ষিত হবে তা তার আর্থিক মজুরির উপর নয় বরং প্রকৃত মজুরির ওপর নির্ভর করে সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রকৃত মজুরি শ্রমিকের কর্মস্পৃহা বাড়ায় আর্থিক মজুরি নয় নেক্সট ব্যবহারিক গুরুত্ব শিক্ষার্থী প্রকৃত মজুরির ব্যবহারিক গুরুত্ব আর্থিক মজুরির চেয়ে বেশি জন্য কিন্তু সরকারি ক্ষেত্রেও মজুরির যে কাঠামো করানো হয়েছে বা যে মজুরি নীতি নির্ধারণ করা হয়েছে সেখানে প্রকৃত মজুরিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক মজুরিকে নয় নেক্সট হচ্ছে ধারণা শিক্ষার্থী আমরা যদি ধারণার কথা চিন্তা করি তাহলে আর্থিক মজুরি সংক্রান্ত ধারণা অপেক্ষাকৃত কম বিস্তুত অর্থাৎ আর্থিক মজুরির ধারণাটা একটু সংকীর্ণ আর প্রকৃত মজুরির ধারণা বেশি বিস্তুত হিসাবগত পার্থক্য হিসাবগত পার্থক্য বলতে আসলে আর্থিক মজুরি হিসাব করা তুলনামূলকভাবে সহজ কেননা এখানে শুধুমাত্র টাকার অঙ্ক বিশ্লেষণ করলেই হয়ে যায় কিন্তু প্রকৃত মজুরি হিসাব করা একটু কঠিন কেননা এখানে টাকার সাথে অন্য অন্য যে সুযোগ সুবিধা আর্থিক যে স্বাচ্ছন্দ্য জীবনযাত্রার মান দ্রব্য দ্রব্যমূল্য বিভিন্ন বিচার বিশ্লেষণ করে হিসাব করতে হয় সুতরাং আমরা বলতে পারি প্রকৃত মজুরি হিসাব করা একটু কঠিন বা জটিল নির্ধারণ এই নির্ধারণের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে আর্থিক মজুরি কাজের পরিমাণ এবং সময় দ্বারা নির্ধারিত আর্থিক মজুরি নির্ধারিত হয় কি দ্বারা কাজের সময় এবং পরিমাণ দ্বারা কিন্তু প্রকৃত মজুরি নির্ধারণ করা হয় কাজের স্থায়িত্ব এবং দ্রব্যমূল্য কাজের স্থায়িত্ব অর্থাৎ আমার কাজটা কতটা স্থায়ী এবং বাজারে দ্রব্যমূল্য কীরকম সেটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রকৃত মজুরি নির্ধারণ করা হয় এই ছিল আমাদের আর্থিক ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য এছাড়াও আরও অনেক পার্থক্য রয়েছে যেমন প্রতীকগত পার্থক্য একটাকে আমরা শুধু ডাব্লু দ্বারা প্রকাশ করছি একটাকে ডাব্লু পি প্লাস এফ দ্বারা প্রকাশ করছি এ ধরনের আরও বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে এছাড়াও আছে নগদ অর্থ এবং দাম স্তর একটা শুধুমাত্র নগদ অর্থের সাথে সম্পৃক্ত একটা নগদ অর্থ প্লাস দাম স্তরের সাথে সম্পৃক্ত অর্থাৎ প্রকৃত মজুরি নগদ অর্থ প্লাস দাম স্তর এই দুটার সাথে সম্পৃক্ত এ ধরনের বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে আসলে আমরা যে পার্থক্য বিশ্লেষণ করলাম এখানে স্পষ্ট যে এই পার্থক্যটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রকৃত মজুরির ধারণা আর্থিক মজুরির চেয়ে বেশি বিস্তুত বা প্রকৃত মজুরিটা আর্থিক মজুরির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে মূল কথা তো শিক্ষার্থী আশা করি তোমরা আর্থিক এবং প্রকৃত মজুরির পার্থক্য খুব ভালোভাবে বুঝতে পেরেছ নেক্সট আমরা যে টপিক্সটা পড়ব আমরা এতক্ষণ যেটা দেখলাম যে প্রকৃত মজুরি এই প্রকৃত মজুরি আসলে কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল প্রকৃত মজুরি যে সকল বিষয়ের উপর নির্ভরশীল অর্থাৎ কোন কোন বিষয়কে ডিপেন্ড করে সেগুলো বা ডিপেন্ড ফ্যাক্টরগুলো নিয়ে আমরা একটু কথা বলবো তো শিক্ষার্থী চলো আমরা দেখি প্রকৃত মজুরি যে সকল বিষয়ের উপর নির্ভর করে তার প্রথম এবং প্রধান যে উপাদান সেটা হচ্ছে বা ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আর্থিক মজুরি প্রকৃত মজুরি সর্বোপরি আর্থিক মজুরির উপর নির্ভর করে অন্য অন্য অবস্থা যদি স্থির থাকে এখানে অন্য অবস্থা বলতে দাম স্তর যদি স্থির থাকে তাহলে শ্রমিকের যদি আর্থিক মজুরি বৃদ্ধি বৃদ্ধি পায় পায় তাহলে প্রকৃত মজুরিও আবার আর্থিক মজুরি কমে গেলে প্রকৃত মজুরিও কমে যায় সুতরাং শিক্ষার্থী আমরা বুঝতে পারছি যে আর্থিক মজুরির উপর প্রকৃত মজুরি নির্ভরশীল নেক্সট যেটা সেটা হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা এখানে অর্থের ক্রয় ক্ষমতা বলতে যেটা বোঝানো হয়েছে শিক্ষার্থী যে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা হয় তাকেই বোঝায় অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা কী পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যাচ্ছে সেটাকে বলছি অর্থের ক্রয় ক্ষমতা এই অর্থের ক্রয় ক্ষমতার উপর কিন্তু প্রকৃত মজুরি নির্ভর করে অর্থাৎ আমরা যেটা বলছি যে প্রকৃত মজুরি দাম স্তরের উপর নির্ভর করে সুতরাং দাম স্তর যদি বৃদ্ধি পায় বা দ্রব্যমূল্য যদি বৃদ্ধি পায় তাহলে অর্থের ক্ষমতা হ্রাস পায় আর অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেলে প্রকৃত মজুরি হ্রাস পাই অপরদিকে যদি দ্রব্যমূল্য হ্রাস পাই তাহলে অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় সুতরাং অর্থের ক্রয় ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে প্রকৃত মজুরি বৃদ্ধি পায় অর্থাৎ শিক্ষার্থী অর্থের ক্রয় ক্ষমতা যদি বাড়ে তাহলে প্রকৃত মজুরি বাড়ে অর্থের ক্রয় ক্ষমতা যদি কমে তাহলে প্রকৃত মজুরি কমে যায় এটাকে আমরা আরও কিছু বিষয় আছে যেমন কাজের প্রকৃতি এখানে কাজের প্রকৃতি যে বলতে যেটা বোঝানো হয়েছে যে কাজটা কি ধরনের কাজের ধরন রকম কীরকম কি ঝুঁকিপূর্ণ না কাজ ঝুঁকিমুক্ত কাজটাকে খুব আরামায়সে করা যায় বা সহজ সাবলীল তাহলে যে সকল কাজের ঝুঁকি আছে সে সকল কাজের কিন্তু প্রকৃত মজুরি কমে যায় আর যে সকল কাজ আরামদায়ক সহজ সরল কোনো ঝুঁকি নেই সে সকল কাজের আর্থিক মজুরি বেশি সরি আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি অনেক সময় বেশি হয় যেমন আমরা বলতে পারি যে শিক্ষকতা এটা খুব আরামদায়ক এবং মর্যাদাপূর্ণ একটা পেশা এটা যদি আর্থিক মজুরি যদিও বা কম হয় কিন্তু প্রকৃত মজুরি বেশি অর্থাৎ শিক্ষার্থী আমরা যেটা বুঝতে পারছি কাজের প্রকৃতি বা কাজের ধরন এর ওপর প্রকৃত মজুরি ডিপেন্ড করে প্রকৃত মজুরি অর্থাৎ কাজের স্থায়িত্ব যদি থাকে কিংবা কাজ যদি সহজ সাবলীল বা আরামদায়ক হয় তাহলে প্রকৃত মজুরি অনেক সময় বেশি হয় নেক্সট যেটা কাজের স্থায়িত্ব এখানে কাজের স্থায়িত্বের ওপর প্রকৃত মজুরি নির্ভর এটা বলা হচ্ছে কারণ স্থায়ী চাকরির প্রকৃত মজুরি বেশি এবং অস্থায়ী চাকরির প্রকৃত মজুরি কম হয়ে থাকে এজন্যই কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করি যে সরকারি স্থায়ী চাকরিতে আমরা যোগদান করব। এ ধরনের চাকরিতে আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি বিভিন্নভাবে বেশি থাকে এই জন্য সবাই কিন্তু এই ধরনের চাকরির প্রতি আগ্রহী হয় অর্থাৎ কাজের স্থায়িত্বের ওপর প্রকৃত মজুরি ডিপেন্ড করে নেক্সট হচ্ছে পেশাগত ব্যয় পেশাগত ব্যয় শিক্ষার্থী লক্ষ্য করো পেশাগত ব্যয় অর্থাৎ যেই পেশার মাধ্যমে মজুরি অর্জিত হচ্ছে সেই পেশার অন্য কোনো ব্যয় আছে কিনা যেমন আমরা যদি চিন্তা করি একজন ডাক্তারের কথা একজন ডাক্তারকে কিন্তু তার অন্য একজন কম্পাউন্ডার রাখতে হয় বা যিনি সব কিছু দেখাশোনা করেন সেই ক্ষেত্রে কিন্তু তার ব্যয় ওই ডাক্তারকে বহন করতে হচ্ছে এটা তার পেশাগত ব্যয় এই ব্যয়ের জন্য তার আর্থিক মজুরি বেশি হলেও প্রকৃত মজুরি কিন্তু কমে যাচ্ছে একইভাবে আমরা যদি উকিলের কথা চিন্তা করি তিনি কিন্তু একজন করণিক রাখছেন বা একজন তিনি একজন মুহুরি বা করণিককে বেতন দিতে হচ্ছে এটা তার পেশাগত ব্যয় এই ব্যয়টাকে আমরা কি বলছি এই ব্যয়ের জন্য কিন্তু তার আর্থিক মজুরি বেশি হলেও প্রকৃত মজুরি কমে যাচ্ছে নেক্সট শিক্ষার্থী আছে আনুষঙ্গিক সুবিধা যেই সকল চাকরির বা যে সকল কাজের আনুষঙ্গিক সুবিধা বেশি সে সকল ক্ষেত্রে আর্থিক মজুরি বেশি এখানে আনুষঙ্গিক সুবিধা বলতে অন্য অন্য ফ্যাসিলিটিস যেগুলো শিক্ষার্থী আমরা আগেই বলেছি যে পানি বিল বা গ্যাসের বিল বিদ্যুৎ বিল টেলিফোন বিল চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এই ধরনের সুবিধা এই সুবিধাগুলো যেই কাজে আছে বা যেই পেশাতে রয়েছে সেগুলোর ক্ষেত্রে আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি বেশি সুতরাং এই আনুষঙ্গিক সুবিধার উপর প্রকৃত মজুরি ডিপেন্ড করে সামাজিক মর্যাদা শিক্ষার্থী যে সকল পেশার সামাজিক মর্যাদা বেশি সে সকল কাজে আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি কিন্তু বেশি যেমন আমরা শিক্ষকের উদাহরণ দিয়েছিলাম একজন শিক্ষক আমরা যদি শিক্ষকের কথা চিন্তা করি তাহলে বলবো যে এই পেশার সামাজিক মর্যাদা অনেক বেশি সুতরাং এখানে আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি বেশি বেশি আবার একজন মেথরের কথা যদি আমরা চিন্তা করি তার বেতন অনেক কম হলেও কিন্তু মানে তার সামাজিক মর্যাদা খুবই কম আর সামাজিক মর্যাদা নেয় জন্য তার প্রকৃত মজুরি কম থাকে আর্থিক মজুরি বেশি হলেও প্রকৃত মজুরি কম থাকে অর্থাৎ সামাজিক মর্যাদা রয়েছে যে সকল পেশার সেটার প্রকৃত মজুরি বেশি আর্থিক মজুরি কম হলেও নেক্সট যেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা যেসব পেশায় সামাজিক নিরাপত্তা রয়েছে অর্থাৎ আজকে আমি অসুস্থ হয়ে গেলাম আজকে আমি বিভিন্ন শারীরিক দুর্বলতা চলে আসলো বা আমার পঙ্গুত্ব হয়ে গেল এই সকল কারণে যদি আমার সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে আমার পেশা তাহলে সেই পেশার আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি বেশি কিন্তু যে সকল পেশাতে এ সকল নিরাপত্তা নেই অর্থাৎ সামাজিক সিকিউরিটি নেই সে সকল পেশার আর্থিক মজুরি বেশি হলেও প্রকৃত মজুরি আসলে কম এছাড়া শিক্ষার্থী যেটা আছে শিক্ষা ও প্রশিক্ষণ যে সকল পেশার ক্ষেত্রে শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা আছে সেই সকল ক্ষেত্রে কিন্তু আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি বেশি হয়ে থাকে কেননা শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকেরা অভিজ্ঞ হয়ে যায় বা দক্ষ হয়ে যায় ফলে তাদের উৎপাদন ক্ষমতা বেড়ে যায় এবং অন্য অন্য শ্রমিকের তুলনায় তাদের প্রকৃত মজুরি আসলে বেড়ে যায় এই এই ছিল আমাদের প্রকৃত মজুরি যেই সকল বিষয়ের ওপর ডিপেন্ড করে এছাড়াও কিন্তু আমরা আরও কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বলতে পারি যেমন পেশা শিক্ষার ব্যয় এটা অনেক বড়ো একটা বিষয় যেমন একটু আগে আমরা উদাহরণ দিয়েছিলাম ডাক্তারের পেশাগত ব্যয়ে এই ডাক্তারদের ক্ষেত্রে আমরা আরও একটা কথা বলতে পারি এখানে কিন্তু বা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও আমরা বলতে পারি এখানে পেশা শিক্ষার ব্যয় কিন্তু অনেক বেশি অর্থাৎ সেই পেশায় আসার জন্য যে শিক্ষা অর্জন করতে হয়েছে সেই শিক্ষার ব্যয় কিন্তু অনেক বেশি সুতরাং এই ধরনের কাজে নিয়োজিত যে সকল মানুষ রয়েছে তাদের মজুরি কিন্তু আর্থিক মজুরি মানে বেশি হলেও প্রকৃত মজুরি কমে যাচ্ছে কেননা তাদের পেশা শিক্ষার ব্যয়টা অনেক বেশি এছাড়াও রয়েছে আমরা যেটা বলতে পারি যে অতিরিক্ত আয়ের সম্ভাবনা যে সকল পেশাতে অতিরিক্ত আয়ের সম্ভাবনা রয়েছে সেই সকল পেশাতে কিন্তু আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি অনেক বেশি হয়ে থাকে যেমন আমরা যদি একজন অধ্যাপক বা একজন শিক্ষকের কথা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে তিনি চাকরি ছাড়াও বিভিন্ন ধরনের ছাত্রকে এক্সট্রা পড়িয়ে কিংবা বিভিন্ন ধরনের লেখালেখির সাথে যুক্ত থেকে বই লিখে তিনি বিভিন্ন ধরনের ইনকাম করতে পারেন আর এই ইনকামগুলো তার এক্সট্রা আয়ের খাত বা এক্সট্রা আয়ের সম্ভাবনা আছে সুতরাং আমরা বলতে পারি এই ক্ষেত্রে তার আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি বেশি এছাড়াও আমরা বলতে পারি যে ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা অর্থাৎ আমার যে পেশাটা সেই পেশাতে আমি ভবিষ্যতে কত আয় করতে পারবো অর্থাৎ আমার পদোন্নতির সম্ভাবনা রয়েছে কিনা সেই ভবিষ্যতে আমি এক্সট্রা মানে উচ্চতর পদে পদোন্নতি পাবো কি না সেটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রকৃত মজুরি সেই ক্ষেত্রে যে পেশাগুলোতে ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক মজুরি কম হলেও প্রকৃত মজুরি আসলে বেশি হয়ে থাকে এছাড়াও হতে পারে অবসরকালীন সুবিধা অর্থাৎ আমি যে কাজটা করছি সেই কাজ থেকে আমি যখন অবসর গ্রহণ করব। তখন আমাকে কী ধরনের সুবিধা দেওয়া হবে তার উপর কিন্তু প্রকৃত মজুরি ডিপেন্ড করে অর্থাৎ আমি যে ভালো কাজের পুরস্কার পাবো কি না কিংবা আমি বোনাস বা বৃদ্ধ বয়সে পেনশন বা গ্র্যাচুইটি এগুলো পাবো কি না এগুলোর উপরে কিন্তু প্রকৃত মজুরি ডিপেন্ড করে অর্থাৎ শিক্ষার্থী আমরা যেটা লক্ষ্য করলাম যে প্রকৃত মজুরি তাহলে এই সকল বিষয়ের ওপর ডিপেন্ড করে অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে প্রকৃত মজুরি মানুষের জীবনযাত্রার মান যেখানে বৃদ্ধি পায় বা মানুষের সুখ স্বাচ্ছন্দ্য যেখানে বৃদ্ধি পায় যেখানে মানুষ সাবলীলভাবে কাজ করতে পারে যেখানে কাজের স্থায়িত্ব আছে সেই ক্ষেত্রে কিন্তু প্রকৃত মজুরিটা বেশি আর্থিক মজুরি কম হলেও এগুলোর ক্ষেত্রে প্রকৃত মজুরি বেশি বেশি সুতরাং শিক্ষার্থী আমরা ভালো করে বুঝতে পেরেছি যে প্রকৃত মজুরি আসলে কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল মেইনলি যেটা যে প্রকৃত মজুরি অর্থের ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল সেটা আমরা সংজ্ঞা থেকেই জেনেছি এছাড়াও কিন্তু আরও কিছু বিষয় রয়েছে যেগুলো দ্বারা প্রকৃত মজুরি নির্ভর করে শিক্ষার্থী এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের মতো স্বল্প উন্নত যে দেশগুলো আছে কিংবা বাংলাদেশের ক্ষেত্রে স্বল্প মজুরি হারের কারণ অর্থাৎ বাংলাদেশের মতো দেশগুলোতে বা বাংলাদেশে মজুরির হার এত কম কেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব শিক্ষার্থী আমরা জানি যে পৃথিবীর অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরির হার অত্যন্ত কম অর্থাৎ এখানে সস্তা শ্রম বলাই যায় যে মাংনা শ্রম অর্থাৎ এতটাই সস্তা সুতরাং আমরা বলতে পারি যে এখানে যে কৃষি এবং শিল্প খাতে কর্মরত যে সকল শ্রমিক এই শ্রমিকগুলো কিন্তু একেবারেই খুবই কম মূল্যে তাদের শ্রমটা বিক্রি করে থাকে তো এদেশের আর এদেশের নারী শ্রমিকদের কথা তো চিন্তাই করা যায় না তাদের মজুরির হার আরও বেশি কম তো আমরা একটু দেখব যে বাংলাদেশে এই স্বল্প মজুরির হারের কী কী কারণ রয়েছে বা কেন বাংলাদেশের শ্রমিকেরা এত সস্তায় তাদের শ্রম বিক্রি করে থাকে তো শিক্ষার্থী আমরা একটু লক্ষ্য করি প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে অর্থনীতির দরিদ্র অবস্থা অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ খুব ধীরগতিতে উন্নতি লাভ করছে অন্য অন্য উন্নয়নশীল দেশের তুলনায় বিশেষ করে মালয়েশিয়া থাইল্যান্ড এই দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতি খুবই গুটি গুটি পায়ে কিন্তু এগোচ্ছে বা খুব ধীরগতিতে উন্নতি লাভ করছে তারপরও আমরা এই অর্থনীতির যে দরিদ্র অবস্থা বা আমাদের যে অর্থনীতির উন্নয়নের সম্ভাবনা খুবই কম বা আমরা খুব গুটি পায়ে এগোচ্ছি এই কিন্তু এখানে যে শ্রমিকগুলো আছে তাদের শ্রম কিন্তু খুবই সস্তা বা আমরা যেহেতু নিজেরাই দরিদ্র তো দরিদ্র দেশে শ্রমিকদের মজুরির হার খুব কম হবে এটাই স্বাভাবিক তাই বাংলাদেশে সাধারণত শ্রমিকদের মজুরির হার খুব কম অর্থাৎ অর্থনীতির দরিদ্র অবস্থার জন্য বাংলাদেশে মজুরির হার স্বল্প আমাদের অর্থনীতির অবস্থা যদি আরও ভালো হতো অবভিয়াসলি আমাদের মজুরির হারও বেড়ে যেত শিক্ষার্থীর নেক্সট যেটা শ্রমিকদের অদক্ষতা সবচেয়ে বড় কারণ বাংলাদেশের যে স্বল্প মজুরির বা বাংলাদেশের শ্রমিকদের বিশ্ববাজারে বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমিকরা যে অল্প পরিমাণ মজুরিতে কাজ করে থাকে তার আরও একটা বড় কারণ হচ্ছে শ্রমিকদের অদক্ষতা এখানে আসলে বাংলাদেশের অধিকাংশ শ্রমিকই কিন্তু সাধারণ বা কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত তারা সাধারণ শিক্ষার অভাবে তাদের মানসিক বিকাশও ব্যাহত হয়েছে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার অভাবে তারা আধুনিক উৎপাদন পদ্ধতি অলা বা যন্ত্রপাতির সুষ্ঠু ব্যবহার সম্পর্কে একেবারেই অজ্ঞ ফলে তারা অদক্ষ থেকে যায় আর অদক্ষতার জন্য তাদের মজুরি কম হবে এটা স্বাভাবিক বিষয় অর্থাৎ তারা টেকনোলজি সম্বন্ধে অজ্ঞ তারা বৃত্তিমূলক কাজে অজ্ঞ তাদের মানসিক বিকাশের সমস্যা রয়েছে বিভিন্ন কারণেই তাদের মজুরির হার কিন্তু খুবই কম প্রিয় শিক্ষার্থী আরেকটা কারণ হচ্ছে শারীরিক দুর্বলতা বাংলাদেশের শ্রমিকেরা কিন্তু অত্যন্ত দরিদ্র বলে তাদের পুষ্টিকর খাদ্য কিংবা সুষম ব্যালেন্সড ডায়েট কিংবা নিয়মিত চিকিৎসা আবার যেটাকে আমরা সুচিকিৎসা বলতে পারি এইগুলোর কিন্তু অভাব রয়েছে ফলে তাদের রোগাক্রান্ত বা দুর্বল স্বাস্থ্যের অধিকারী আর এই ধরনের শ্রমিকেরা বেশি উৎপাদন করতে পারে না বা বেশি উৎপাদনশীলতায় তারা বেশিক্ষণ থাকতে পারে না আর এই শারীরিক দুর্বলতার কারণে কিন্তু তাদের মজুরিটা কম নেক্সট যেটা প্রতিকূল পরিবেশ অনেক বড় একটা কারণ শিক্ষার্থী এদেশে বিদ্যমান সামাজিক পরিবেশ ও শ্রমিকদের স্বল্প মজুরি হারের অন্যতম প্রধান কারণ কারণ এখানে যে বর্ণপ্রথা রয়েছে পর্দা প্রথা পর্দা প্রথা রয়েছে বাল্যবিবাহ বহুবিবাহ যৌথ পরিবার প্রথা ইত্যাদি সামাজিক সংস্কার বা রীতিনীতি এখানকার শ্রমিকদের পরনির্ভরশীল বা কর্মবিমুখ বা দরিদ্র করে তুলেছে মেইনলি পরনির্ভরশীল করে তুলেছে এই পরিবেশ থেকে আগত শ্রমিক বেশি মজুরি আশাই করতে পারে না তাদের কনফিডেন্স লেভেলটাই কম তারা চিন্তাই করতে পারে না যে আমরা এতটা মজুরিতে কাজ করতে পারবো তারা যে কোনো মজুরিতেই কাজ করতে অভ্যস্ত বা কাজ করতে চায় সুতরাং এই প্রতিকূল পরিবেশটা কিন্তু স্বল্প মজুরি হারের অন্যতম একটা কারণ হয়ে দাঁড়িয়েছে ত্রুটিপূর্ণ নিয়োগ পদ্ধতি শিক্ষার্থী লক্ষ্য করো আমরা জানি যে আমাদের কলকারখানায় যে শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়ে থাকে সেই নিয়োগ পদ্ধতি খুবই ত্রুটিপূর্ণ কেননা শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে সবসময় দুর্নীতি বা বিশেষ করে স্বজন প্রীতির আশ্রয় নেওয়া হয় সুতরাং দক্ষ শ্রমিকের পরিবর্তে অদক্ষ শ্রমিকেরা কাজ পায় আর অদক্ষ শ্রমিকেরা যদি কাজ পায় তাহলে একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যায় আর যেখানে উৎপাদনশীলতা কমে যাবে সেখানে প্রফিট কমে যাবে আর প্রফিট যদি কমে যায় তাহলে মজুরি অবভিয়াসলি কমে যাবে অর্থাৎ মুনাফার ওপর মুনাফা কিন্তু শ্রমিকের পারিশ্রমিকের ওপর প্রভাব ফেলেই দেয় সুতরাং আমরা বলতে পারি যে এই উৎপাদনশীলতা কমে যাওয়ার ফলে শ্রমিকদের কম মজুরি দিতে মালিক পক্ষ অনেক সময় বাধ্য হয়ে থাকে প্রযুক্তিগত অনুন্নয়ন অনেক বড় একটা কারণ বিশেষ করে বাংলাদেশের মতো দেশে এই প্রযুক্তিগত অনুন্নয়ন স্বল্প মজুরি হারের অন্যতম একটা কারণ কেননা শিক্ষাতে আমরা জানি যে আমাদের যে বাংলাদেশের যে কলকারখানাগুলো রয়েছে এই কলকারখানাগুলোতে যে প্রযুক্তি ব্যবহৃত হয় সেই প্রযুক্তিগুলো খুবই নিম্নমানের এবং সেকেলে এই যন্ত্রপাতিগুলো অনেক সময় বিভিন্ন সময় অকেজো হয়ে যায় তো উৎপাদন কাজে কাজ করার মধ্যে মাঝে মধ্যে এই যন্ত্রগুলো অকেজো হয়ে যায় ফলে কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যায় আর উৎপাদনশীলতা কমে গেলেও শিক্ষার্থী বুঝতেই পারছো প্রফিট কমে যাবে ফলে কিন্তু মুজুরির উপরেই সেটার ইফেক্ট পড়বে অর্থাৎ মজুরির হারও কমে যাবে নেক্সট শ্রমিক সংঘের অভাব শিক্ষার্থী এই পয়েন্টটা আসাতে আমি বলে রাখি সামনে ক্লাসে তোমাদের আমি শ্রমিক সংঘ নিয়ে কথা বলবো তোমরা শ্রমিক সংঘ শ্রমিক সংঘ যেখানে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য বা দাবি আদায়ের প্রচেষ্টা চালানো হয় তো বাংলাদেশের যে কলকারখানাগুলো রয়েছে সেখানে কিন্তু স্ট্রং বা শক্তিশালী শ্রমিক সংঘের অভাব রয়েছে সুতরাং শ্রমিকরা খুব একটা দরকাস করতে পারে না বা মালিক পক্ষের সঙ্গে সংঘাতে যেতে পারে না বা ন্যায্য অধিকার আদায় করতে পারে না আর এই জন্যই কিন্তু বাংলাদেশের মালিক পক্ষ বা কলকারখানার যে মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু স্বল্প মজুরি দিয়ে শ্রমিককে কাজ করতে বাধ্য করে যেটা রয়েছে ত্রুটিপূর্ণ মজুরি কাঠামো এটা আসলে এই দশ যে শ্রমিকেরা কাজ করে তাদের যে মজুরি কাঠামো সেটা খুবই দুর্বল বা খুবই ত্রুটিপূর্ণ বিশেষ করে রাষ্ট্রায়ত্ত যে কলকারখানাগুলো রয়েছে সেখানে মজুরি নির্ধারণের কিছু নিয়মকানুন বিদ্যমান থাকলেও বেসরকারি খাতে সেটা একেবারেই অনুপস্থিত অর্থাৎ আমরা দেখেছি যে সরকারি যে খাতগুলো রয়েছে সেখানে হয়তো কিছুটা মজুরির নিয়ম নীতি মেনে চলা হয় কিন্তু সরকারি খাতে সেগুলো একেবারেই নেই মালিক পক্ষ কিন্তু খেয়াল খুশির ওপর মজুরির হার নির্ভর করে এখানে মালিকের ওপরেই ডিপেন্ড করে যে কী পরিমাণ মজুরি দেওয়া হবে তারা কখনোই কিন্তু বেশি মজুরি দিতে পক্ষপাতি না অর্থাৎ শ্রমিকদের কিন্তু বেশি মজুরি তারা দিতে চান না এই জন্য কিন্তু এই মজুরি কাঠামো একটা বড় কারণ স্বল্প মজুরির জন্য শ্রমিক শোষণ এটা অনেক বড় একটা কথা যে দেশের মালিক শ্রমিক সবসময় কিন্তু চাই অস্বাভাবিক মুনাফা অর্জন করতে মালিক শ্রেণী কী পরিমাণ মুনাফা চাই তারা চাই বেশি পরিমাণ মুনাফা বা অস্বাভাবিক মুনাফা শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি তারা কোনোই ভূক্ষেপ করে না তারা যে কোনো উপায়ে মুনাফা অর্জন করতে সচেষ্ট ফলে উৎপাদনের সকল ক্ষেত্রে অপরিমেয় শ্রমিক শোষণ চলে বিশেষ করে কৃষিতে ন্যূনতম মজুরি প্রদানের নিয়ম থাকলেও তা বলবৎ করা যায় না কৃষি শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয় সামগ্রিকভাবে তাই মজুরির হারও কম থেকে যায় অর্থাৎ সব ক্ষেত্রেই শ্রমিক শোষণ তো রয়েছে শ্রমিক শোষণের জন্য কিন্তু মজুরির হারটা অনেক কম হয়ে যায় এছাড়াও শিক্ষার্থী আরও কিছু বিষয় রয়েছে সে বিষয়গুলো আমরা যদি দেখি তাহলে দেখব যে ব্যাপক বেকারত্ব আমাদের বাংলাদেশে কিন্তু বেকারত্বের সংখ্যা অনেক বেশি অর্থাৎ আমাদের যে কৃষি এবং শিল্প যে খাতগুলো রয়েছে সেগুলো খুবই অনুন্নত ফলে সেখানে কর্মসংস্থানের সুযোগ কম ফলে দেশের মোট শ্রমশক্তির প্রায় এক তৃতীয়াংশই বেকার ফলে শ্রমিকেরা বাধ্য হয়ে কিন্তু স্বল্প মজুরিতে অনেক সময় কাজ করে সুতরাং আমরা এটাকে বেকারত্বটা আমাদের অনেক বড় একটা কারণ এছাড়াও শিক্ষার্থী আরও যেটা একটা বিষয় আছে সেটা হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি তোমরা জানো যে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি আর যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সে হারে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না আর তার ফলে শুরু হচ্ছে বেকারত্ব আর বেকারত্বের ফলে শ্রমিকদের মজুরি হ্রাস পাচ্ছে এছাড়াও শিক্ষার্থী আরেকটা বিষয় সেটা হচ্ছে অসংগঠিত শ্রমের বাজার অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ শ্রমিকই অশিক্ষিত নিরক্ষর বা অসংগঠিত তারা একসাথে সংগঠিত নয় তাই তাদের শ্রম বাজার অসংগঠিত হওয়ার জন্য মালিক শ্রেণীর অধিকাংশ ক্ষেত্রেই তাদের কম মজুরি দিয়ে কাজে নিয়োগ দিতে পারে এছাড়াও আরও একটা কারণ রয়েছে শিক্ষার্থী সেটা হচ্ছে শ্রমিকদের ভ্রাম্যমান চরিত্র তোমরা যদি চিন দেখো বা তোমরা প্রায় দেখো যে এদেশের শ্রমিক কিন্তু স্থায়ী শ্রমিক না অধিকাংশ শ্রমিক গ্রামে বাস করে এবং কৃষিকাজের সাথে তারা জড়িত যখন কৃষিকাজ থাকে না তখন তারা শহরে বিভিন্ন কাজের উদ্দেশ্যে আসে আবার কিছুদিন পর গ্রামে চলে যায় তো এই ভাসমান শ্রমিকগণ সাধারণত ওই সময়টুকুতে কম মজুরিতেই কাজ করতে আগ্রহ প্রকাশ করে সুতরাং এই শ্রমিকদের যে ভাসমান যে চরিত্রটা এই চরিত্রটাও কিন্তু স্বল্প মজুরির জন্য অনেকটাই দায়ী দায়ী এছাড়াও আমি আরও যেটা দেখতে পাই সেটা হচ্ছে এদেশের নারী শ্রমিকদের জন্য কাজের একেবারেই অভাব নারী শ্রমিকদের তো একদম এদেশের নারী শ্রমিকেরা জাস্ট গুটি কয়েক কাজের মধ্যেই আবদ্ধ থাকে পুরুষের সাথে পাল্লা দিয়ে তারা সব ধরনের কাজ করতে পারে না অনেকেই নারী শ্রমিক নিয়োগ দিতেও চায় না ফলে এই গুটি কয়েক ক্ষেত্রে নারীরা কাজ পায় সেখানে কিন্তু শ্রমের চাহিদার তুলনায় যোগান এত বেশি অর্থাৎ এত বেশি যোগান যে অল্প মজুরিতেই তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করে তাদের কাজের মজুরি নিয়ে দর কষাকষির ক্ষমতা একেবারেই থাকে না এছাড়া এখানে কৃষি শ্রমিকের আধিক্য বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কৃষিকাজের লোক বেশি ফলে শিল্প কারখানায় যে রয়েছে সেটা ক্ষেত্রে তারা কিন্তু খুব একটা কাজ করতে আগ্রহ প্রকাশ করে না বা অল্প পরিমাণ কাজ করতে পারে না এজন্য তাদেরকে কিন্তু কম পরিমাণ মজুরি দেওয়া হয় এছাড়া এখানে সৃষ্টি হয় ছদ্মবেশী বেকারত্ব অর্থাৎ কৃষি শ্রমিকদের চাহিদা বা তার যোগানের তুলনায় বেশ কম থাকে ফলে বাড়তি কৃষি শ্রমিক কেবল মজুরির হার হ্রাস করতেই সাহায্য করে এখানে শিক্ষার্থী আমি একটা বিষয় লক্ষ্য করো ছদ্মবেশী বেকারত্ব আমি বলেছি অর্থাৎ এক একটা ক্ষেত্রে বা আমরা যদি কৃষিক্ষেত্রের কথা চিন্তা করি যে এক বিঘা জমিতে ধান লাগানোর জন্য হয়তো পাঁচজন শ্রমিক দরকার কিন্তু একটা ফ্যামিলিতে হয়তো বাবা ছেলে মিলে ছয়জন মিলে সেই শ্রম জায়গাটাতে চলে গেছে এবং তারা সকলেই মিলে কিন্তু ধান চাষ করছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যেখানে প্রয়োজন আছে পাঁচজনের সেখানে কাজ করছে ছয়জন সুতরাং এই একজনকে আমরা ছদ্মবেশি বেকার ধরতেই পারি এই ধরনের বেকারত্বও বাংলাদেশে প্রচুর পরিমাণে রয়েছে আর এই জন্য কিন্তু মজুরির হার কমে যাচ্ছে তো শিক্ষার্থী আমরা যেটা লক্ষ্য করলাম যে এই ধরনের বিভিন্ন কারণে বাংলাদেশের মতো স্বল্প দেশগুলোতে কিংবা বাংলাদেশে হার খুবই কম তো শিক্ষার্থী আজকে যে আলোচনাগুলো আমরা করলাম আশা করি তোমরা সব আলোচনা বুঝতে তো যে প্রশ্নগুলো তোমাদের এখান থেকে হতে পারে সেটা হচ্ছে শ্রমের বৈশিষ্ট্য লিখো আর্থিক ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভরশীল আলোচনা করো বাংলাদেশের স্বল্প হারের কারণ ব্যাখ্যা করো শিক্ষার্থী আমি আবারও বলবো তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় এখানে যে প্রশ্নটা আছে অর্থাৎ আর্থিক ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য এবং প্রকৃত মজুরি কী কী বিষয়ের উপর নির্ভরশীল প্রশ্ন দুটি একটু ভালো করে পড়বে শিক্ষার্থী তোমাদের সামনে হয়তো এক্সাম এই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট বা এই চ্যাপ্টার থেকেই প্রশ্ন দুটা খুব ভালো তোমরা একটু ডিটেলসে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে আর শিক্ষার্থী আজকে আর খুব বেশি না আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম তো আশা করি সামনে ক্লাসে তোমাদের সাথে এই চ্যাপ্টার থেকেই ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ নিয়ে আমি কথা বলবো তো আশা করি সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে আর সবচেয়ে বড় কথা যে এই যে সিচুয়েশান যাচ্ছে এই সিচুয়েশানে আমাদের সবাইকেই ভালো থাকতে হবে তো শিক্ষার্থী তোমরা সবেমাত্র ফার্স্ট ইয়ার অনার্স তো তোমাদের এখনও সামনে অনেক সময় পড়ে আছে তোমাদের বিভিন্ন ধরনের কাজ না কাজেই নিজেকে ইঙ্গেজ রাখতে হবে এর সঙ্গে সঙ্গে একাডেমিক পড়াশোনাও করতে করতে হবে শিক্ষার্থী আমি আশা করব তোমরা এই সময়টাকে অলসভাবে না কাটিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ যেমন তোমরা আইটি বিষয়ে নিজেকে একটু ডেভেলপ করে নিতে পারো বা কমিউনিকেশন স্কিল বা রাইটিং স্কিল এগুলোকে তোমরা একটু ডেভেলপ করতে পারো এই এই কাজগুলো যদি করো তাহলে তোমাদের সময়ও ভালো কাটবে তোমাদের আতঙ্ক কমে যাবে প্লাস তোমরা কিছু কাজ শিখতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমরা একাডেমিক যে পড়া আছে সেটাও একটু করে চালিয়ে নাও কেননা আমাদের দেশের অবস্থা ভালো হলেই হয়তো আমরা এক্সামগুলো দিয়ে ফেলবো আমরা সেকেন্ড ইয়ারে ওঠার কথা চিন্তা করব সুতরাং শিক্ষার্থী আমাদের সব কিছু চিন্তা বিচার বিশ্লেষণ করে কাজ করতে হবে শুধুমাত্র অলস বসে থাকলে চলবে না স্থবির হয়ে গেলে চলবে না আমাদেরকে গতিশীল হতে হবে গতিশীল বিশ্বের সাথে এগিয়ে যেতে হবে তো শিক্ষার্থী সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আগামী ক্লাসে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার কথা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ